হাই, আমি এখন কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি। কার জন্য জানেন? আমার ভাই কামালের জন্য। ও আফগানিস্তান থেকে ফিরছে। কামালের আসল নাম কমল, আর কমল এখন আফগানিস্তানে গিয়ে কামাল হয়ে গেছে। এখানে খুব ভালো চাকরি পেয়েছিল, 50,000 টাকা মাইনে। বললো আমার এত কম টাকায় হবে না, আমার এর 4 গুণ টাকা চাই। তাই চলে গেল কাবুলে। বারবার বারণ করেছিলাম জানি, কিন্তু শুনলই না। এই তো কিছুদিন আগে ফোন করে কি কান্নাকাটি, বলে আর পারছি না, খাবার জলটাও নেই, ভীষণ কষ্টে আছি জানিস। আমি বললাম মোদিকে ফোন কর, ও তো আমাদের প্রধানমন্ত্রী, করছেটা কি? তেলের দাম বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছে, এসব করলে হবে না ভাই। আমাদের যে ছেলেগুলো ওখানে আছে তাদেরকে নিয়ে আসতে হবে। প্লেন পাঠিয়ে দিয়েছে, আমার ভাইকে আনার জন্য একটা প্লেন পাঠিয়ে দিয়েছে। সেই প্লেনে করে আমার ভাই আসছে। ওখানে নাকি সাংঘাতিক খারাপ অবস্থা, সাংঘাতিক খারাপ অবস্থা। ওখানে নাকি রাস্তার মধ্যে সব বন্দুক নিয়ে ঘুরছে, ওখানে নাকি খাবার জল নেই, খাবার নেই, দুমদাম দুমদাম পুলিশ হচ্ছে গুলি। আমি বলেছি ভাই তুই চলে আ, তোরা তো টাকা পয়সার দরকার নেই, তুই এখানে এসে দিব্যি একটা ভালো চাকরি পেয়ে। হেভি পড়াশোনা জানে, ইংরেজিতেও দারুণ কথা বলতে পারে। আমরা অবশ্য সিপিএম ছাড়া আর কাউকে ভোট দিই না, আমরা মোদি তোদিকে ভোট দিই না, কিন্তু উনি যখন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন তখন তো আমাদের ছেলেদেরকে নিয়ে আসতেই হবে। এই দেখুন ফোন বাজছে। হ্যালো, কে কামা, তুই এসে গেছিস? ও বাবা আমার, সোনা বাবা, নেমেছিস প্লেন থেকে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি তোর জন্য দাঁড়িয়ে আছি বাবা। বল কেমন আছিস, কষ্ট হয়নি তো আসতে? সেনাবাহিনী প্লেন পাঠিয়েছে তোর জন্য? বাহ বাহ বাহ, তোকে ওরা মারধর করেনি তো? করেনি, খুব ভালোবেসেছে। বাহ, কী করেছে তোর সঙ্গে? হ্যাঁ, বড় মাংস খাইয়েছে, এত এত? ও বাবা, কাবাব, আমার কামাল বড় মাংসের কাবাব খেয়েছে। না বাবা, আমি ওসব খাবো না। ঠিক আছে, তুই বাড়ি আয়। কী করেছিস, ক্রিকেট খেলেছিস আবার ওদের সঙ্গে, এই তালিবানদের সঙ্গে? ও মাই গড, তোর কি সাহস! আর মুদি বেটা প্লেন পাঠালো, তোর জন্যই পাঠালো, খুব ভালো। আয় আয় ফিরে আয়। আমার ভাই প্লেন নেমে গেছে। ভাই বলছে সে নাকি দারুণ ভালো ছিল, সে নাকি ওই কাবুলি ওই তালিবানদের সঙ্গে ক্রিকেট খেলেছে। গাঙ্গুলি খেলতে পারতো খুব ভালো আমার ভাই, এখন আবার ক্রিকেটও খেলেছে, ইংরেজিতে ফটো ফটো করে কথা বলতে পারে, টিচার বলে কথা। বাহ, খুব মনটা আমার আজকে আনন্দে ভরে গেল। আর এই লোকে কেন যে এত তালিবানদের খারাপ বলে বলি? ওরা আমার ভাইকে কত ভালোবেসেছে, কত আদর যত্ন করেছে, বড় মাংস খাইয়েছে, এত এত মাংস দিয়ে কাবাব খাইয়েছে। ভাই বলছে তোকেও খাওয়াবো। আমি সব খাবো না বাবা, খেতেও পারি, খেলে কী হয় বলুন। যাই হোক, মোদি একটা অন্তত ভালো কাজ করেছে, আমার ভাইকে নিয়ে এসছে। যাক, এবার ভাই ফিরুক, তারপর আরও অনেক গল্প হবে। তালিবানরা তাহলে খারাপ না বলুন, লোকে কেন যে ওদের খারাপ বলে? ভাইটাই বা কি, কিছুদিন আগেই বললো খুব কষ্টে আছে, খাবার জল নেই, দুমদাম গুলি চলছে, এখন আবার বলছে সবাই নাকি খুব ভালো। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, বুঝেছেন তো? পরে আপনাদের সব বলবো, আজকে আসি, টাটা।